প্রিয় ভাই আর বোনেরা, যে যিশুর সাথে আমরা চলছি তার চরিত্রের ব্যাপারে আমাদের জানা খুবই দরকার। যখন আপনি জানবেন যিশু কিরকম, তখন আপনার মনে খুব আনন্দ হবে। এই বাইবেলের মধ্যে দেওয়া আছে যিশু কেমন ছিল, তার স্বভাব চরিত্র কেমন ছিল, সব কিছুই দেওয়া আছে। এই জন্য আমি সবসময় বাক্য থেকে প্রচার করি, কারণ বাক্য থেকে সব জানা যায়। আমরা দ্বিতীয় করিন্থিয়র 1:4 দেখব, বাক্যে এমন লেখা আছে, যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্ট ভোগ করছে তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি। কষ্ট ভোগের সময় আমরা চাই যাতে কেউ এসে আমাদের সান্ত্বনা দেয়। আপনার অনুভূতি এমনই, ঠিক না? আপনি চাইছেন যাতে কেউ না কেউ এসে আপনাকে সান্ত্বনা দেয়। যিশু খ্রিস্ট, শান্তির রাজা, আমার সন্তানেরা, কেন তোমরা কাঁদছ? কেন ব্যথা নিয়ে বসে আছো? আমি সঙ্গে আছি। কেন ভয় করছো? আমি হচ্ছি শান্তিদাতা প্রভু। এই গ্রামের মধ্যে যখন প্রথমে সেবা কাজ শুরু হয়েছিল, তখন আমার জীবনে অনেক কষ্ট ছিল। যখন আমাদের জীবনে কষ্ট আসে, আমরা কার কাছে গিয়ে কষ্টের কথা বলি? এই জঙ্গলে এসে আমি একা একা প্রভুর কাছে প্রার্থনা করে বলতাম, হে পিতা, আমার জীবনে অনেক দুঃখ রয়েছে, অনেক কষ্ট রয়েছে, আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে মানুষ, এইসব বলে যখন আমি ঈশ্বরের কাছে কাঁদতাম, তখন ঈশ্বর আমাকে সান্ত্বনা দিতেন। কেন কাঁদছো? আমি যে তোমার সকল দুঃখ কষ্টের বোঝা তুলে নেব। এই জঙ্গলের মধ্যে, এই নীরব জায়গার মধ্যে অনেকবার যিশু খ্রিস্ট আমার মনকে সান্ত্বনা দিয়েছেন। তাই অনেক দুঃখ কষ্টের মাঝেও আমি সেবা কাজে আজকেও স্থির। আপনাকেও শান্তি দেবে। হে আমার সন্তানেরা, তোমরা নিরাশ হবে না, ভয় করবে না, আমি সঙ্গে আছি, আমি তোমাদের নেতৃত্ব দেব, ঈশ্বর বলছেন। সব দুঃখ কষ্টের মধ্যে যিশু খ্রিস্ট সান্ত্বনা দেন। আজকে আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট, শান্তির খুবই প্রয়োজন। তাই নিজের বুকে হাত রেখে বলুন, যিশু আপনি শান্তি দেন। আমার সকল দুঃখ কষ্টের মধ্যে আপনি আমাকে সান্ত্বনা দিতে পারেন, আমার দুঃখ কষ্টকে আপনি পাল্টাতে পারেন, এই বলে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। হে পিতা ঈশ্বর, আজকে আপনার সন্তানেরা আমাদেরকে শান্তি দিন, এই বলে রোজ প্রার্থনা করে চলছে। তাদের মনে শান্তি ও সাহস দিয়ে তাদের নেতৃত্ব করুন হে প্রভু। তাদের জীবনের সকল দুঃখ কষ্টকে পাল্টে তাদেরকে শান্তি দেন হে পিতা। যিশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম পিতা। আমেন, আমেন।